যে একটা চুক্তি পড়তে গেলে একটা চুক্তি সংক্রান্ত তথ্য পড়তে গেলে তোমাকে কি পড়তে হবে আমি সবার আগে জানিয়ে দিয়েছি চুক্তিকে কখনো আলাদা একটি চুক্তি হিসেবে কল্পনা করবে না চুক্তির গল্পটা জানার চেষ্টা করি যে ওই চুক্তির পিছনে কি গল্প ছিল তার পিছনে মানুষগুলি কারা ছিল কোন ঘটনাটি ঘটেছিল একটা জিনিস মনে রাখবে তুমি সারা জীবনে তোমার সাথে যে গল্পগুলো হয়েছে যে ঘটনাগুলো হয়েছে ঘটনাগুলো কিন্তু তুমি ভুলো না তাই যে কোনো তথ্য যখন পড়বে তার পিছনের ঘটনাটা জানার চেষ্টা করবে যদি ঘটনা জানো তাহলে তুমি সেখান থেকে কিন্তু চুক্তিটাও মনে রাখতে পারবে আচ্ছা এইবার আসো একটা চুক্তির কোন কোন অংশ আমাদের জন্য ইম্পর্টেন্ট প্রথমত অনেকগুলি চুক্তির অ্যাক্ট্রিম থাকে অর্থাৎ এনপিটি সিটিবিটি এই ধর বা সাফটা নাফটা এই ধরনের চিঠির অ্যাক্ট্রিম থাকে আমাদের অ্যাব্রিভিয়েশন জানতে হবে এনপিটি দ্বারা কি বোঝায় সাফটা দ্বারা কি বোঝায় টিপিপি দ্বারা কি বোঝায় এরপরে তোমাকে জানতে জানতে হবে হবে যে কি কি এই চুক্তিটার ভিত্তিটা চায় চুক্তিটা তারপরে তোমাকে কারা সেটা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে বা কারা চুক্তির স্বাক্ষর করেনি এই তথ্য কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কোথায় স্বাক্ষরিত হয়েছে আর কখন স্বাক্ষরিত হয়েছে এই তথ্যগুলো খুব সহসা প্রয়োজন হয় না কিছু কিছু চুক্তির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সুতরাং আমরা আস্তে আস্তে প্রত্যেকটি বিষয় নিয়েই আস্তে আস্তে একটু আলোচনা করব এবং প্রতিটি চুক্তির পিছনে যে লুকিয়ে থাকা গল্প রয়েছে সেই গল্পগুলো ফলো করবার চেষ্টা করব। অনেক বন্ধু সাড়ে তিনশো বন্ধু আমাদের ক্লাসে উপস্থিত হয়েছে ওয়েলকাম টু মাই ক্লাস আমি জানি আজকে শুক্রবার তোমরা সবাই অনেক চিল করছো আমিও চিল করছি প্লিজ ভিডিওটি শেয়ার করবে শেয়ার করলে আমরা চমৎকার একটি সাধারণ জ্ঞানের ক্লাসে প্রবেশ করতে পারবো আচ্ছা একদম ক্লাসে প্রবেশ করবার আগে আমার কোন কোন বন্ধুরা এসে উপস্থিত হয়েছে সেটা একটু দেখবার চেষ্টা করি আচ্ছা আচ্ছা আমার সাথে উপস্থিত হয়েছে সাকিব জামিল দীপু শহীবুর রহমান জীবন জীবন আমার কাছে অনেক প্রায়শই উপস্থিত থাকে ওয়েলকাম টু মাই ক্লাস জীবন সাজ্জাদ আহমেদ হিমালয় হিমু সিলেট থেকে আসছে মাহমুদ সোহাগ এসেছে আমার কাছ থেকে দিলশাদ দিশা মোর্শেদ জাহান শিহাব নাদিয়া করিম জুই সবাই এসেছে জুই জিজ্ঞেস করছে ফ্রাইডেতে কিশের ক্লাস সরি ভাইয়া ফ্রাইডেতে একটু যদি পড়াশোনা করি আই প্রমিস করছি যে আজকে এই ক্লাসটার পরে তোমাকে অনেক বেশি পড়তে হবে না আমরা যা পড়ার ক্লাসের মধ্যে শেষ করে ফেলবার চেষ্টা করব যাতে করে আমাদের ক্লাসের পরে অনেক বেশি পড়াশোনা করা না লাগে فاطمه আফروز বলছে হাই ভাইয়া তরফটা জয় বলছে হাই ভাইয়া হাই করেছে তোমরা সবাই আতাউর রহমানের মনে মত করে একবার করে ক্লাসটা শেয়ার করে ফেলো थैंक यू আমি ডোনাল্ড ট্রাম্প ভদ্রলোকের সঙ্গে সম্পৃক্ত একটা ট্রিটির কথা বলছিলাম একটা চুক্তির কথা বলছিলাম টিপিপি আমাদের প্রথম কাজ কি ছিল প্রথম কাজ ছিল একটি চুক্তির অ্যাপ্রিবিয়েশন জেনে নেওয়া তোমরা সবাই কমেন্ট সেকশনে এই টিপিপি কথাটির অব্রিবিয়েশানস লিখে ফেল ততক্ষণে আমি এই চুক্তিটার পিছনে যে গল্প রয়েছে গল্পটা তোমাদেরকে একটু বলবার চেষ্টা করি আমরা যে প্যাসিফিক ওশান দেখি প্যাসিফিক ওসনের এ পাশে আর ও পাশে অনেক দূরবর্তী কিছু রাষ্ট্র রয়েছে একদিকে রয়েছে অস্ট্রেলিয়া ব্রুনেই নিউজিল্যান্ড এই ধরনের অনেকগুলো রাষ্ট্র আবার এই দিকে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝখান এই দুটো মহাদেশও রয়েছে অনেকগুলো দেশ যেমন ক্যানাডা ইউএস চিলি মেক্সিকো অন্যদিকে আর ওই পাশে মালয়েশিয়াও কিন্তু রয়েছে এই উভয় পাশে মানুষের মধ্যকার যে দূরত্ব সেই দূরত্বকে হ্রাস করবার জন্য টিপিপি স্বাক্ষরিত হয়েছিল হ্যাঁ সামিয়া ইসলাম আনিকার উত্তর সঠিক হয়েছে এ কে জুয়েলের উত্তর সঠিক হয়েছে যেহেতু তোমরা উত্তর দিয়ে দিয়েছ আমি লিখে দিই ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ ভেরি গুড মেহরুন মৌরি আমার সরাসরি ছাত্রী মেহরুল মৌরির হয়েছে শামীম হোসেন জিজ্ঞেস করেছে আমি কি ক্লাসগুলা করে কমপ্লিট করতে করতে পারবো অবশ্যই পারবা নিশ্চয়ই আচ্ছা জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে এই ঘটনাটি ফ্রান্স প্যাসিফিক পার্টনারশিপের মূল উদ্দেশ্য ছিল এই যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্রুনেই মালয়েশিয়া মেক্সিকো ইউএসএ ক্যানাডা এই এত দূরে দূরে থাকা রাষ্ট্রগুলো নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা এবং কত দূরে তুমি পুরো পৃথিবী ঘুরে আসলে দেখবে যে অস্ট্রেলিয়া মহাদেশ সেই দুটো মহাদেশের মানুষের মধ্যে এমনকি মালয়েশিয়ার কিছু কান্ট্রি এশিয়ার কিছু কান্ট্রি রয়েছে মালয়েশিয়া এই সকল কান্ট্রিগুলির মধ্যে যে ট্রেড রিলেশন রয়েছে সেই ট্রেড রিলেশনটাকে উন্নত করবার চেষ্টা করা হচ্ছিল সেখানটাতে কি কি প্রস্তাব ছিল ফ্রি ট্রেড বা ট্যারিফ ফ্রি ট্রেডের একটি চিন্তা ছিল যে যদি আমি তোমার দেশে ব্যবসা করতে যাই বা তুমি আমার দেশে এসে ব্যবসা করতে চাও তাহলে আমরা পরস্পরের কাছ থেকে শুল্ক আদায় করবো না এই বহির্বিশ্বের শুল্ককে বলা হয় ট্যারিফ এই জিনিসটাও কিন্তু একটা শেখার মতো বিষয় এই ট্যারিফ তোমাকে যে শুল্ক দিতে হয় সেই শুল্ক যদি আমি তোমাকে একবার মাফ করে দিই তাহলে কিন্তু তোমার জন্য ব্যবসা করা অনেক সহজ তুমি যেই পণ্যটা বিক্রি করতে চাও সেই পণ্যটা তুমি ন্যায্য দামেই বিক্রি করতে পারবে তোমাকে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না এই টিপিপি থেকে বের হয়ে এসেছে আমাদের মহাভদ্রলোক ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ভদ্রলোক বের হয়ে এসেছে তোমাদেরকে আরেকটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করি ডোনাল্ড ট্রাম্প কত তারিখে টিপিপি থেকে বের হয়ে এসছে একটা জিনিস মনে রাখবে ঐতিহাসিক চুক্তি তো অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সাম্প্রতিক যে চুক্তি রয়েছে সেটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় সাম্প্রতিক চুক্তি থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হবার সম্ভাবনা থাকে আচ্ছা গাজীপুর থেকে শেখ মেজাবিন চিত্রা এসছে নাদিয়া করিম জুই বলছে টিপি মানে ট্রু পিওর প্রমিস না ভাইয়া ট্রু পিওর প্রমিস টিপিপি না সরি আচ্ছা সালমান সাকিব বলছে হাই হাই সালমান সাকিব আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কত তারিখে বেরিয়ে এসছে সেই চিঠি থেকে আচ্ছা তহুরা রহমান আমাদের সাথে ঢাকা থেকে জয়েন করেছে উত্তর না একটু ভুল হয়ে যাচ্ছে অনেক লিখছে সিক্স জুন টু মোর্শেদ জান সিয়া বলেছে ডোনাল্ড ট্রাম্পকে ভদ্রলোক বলে আপনি মানবাধিকার লঙ্ঘন করেছেন গিলটি কোর্স আমি ভদ্রলোকে কিন্তু একটু সার্কাস্টিক্যালি বলেছিলাম আচ্ছা যারা যিনি উত্তরা থেকে এসছে আচ্ছা আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস জানিয়ে দিই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবার প্রায় সাথে সাথেই কিন্তু এই টিপিপি থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ায় তারিখটি ছিল টোয়েন্টি থার্ড জানুয়ারি তোমরা যদি জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু খুলে দেখো তাহলে দেখবে যে টিপিপি সংক্রান্ত যাবতীয় আলোচনা সেখানটাতে রয়েছে এবং আমি সাজেস্ট করছি এই আলোচনাটা তোমরা পড়ে নাও ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতায় আসবার পরে প্রথম সাত মাস এখন সাত মাস চলছে বা আট মাস চলছে এই আট মাসে তিনি কি কি করেছেন এই সংক্রান্ত আলোচনা একটু ভালো মতো পড়ে নাও এখান থেকে প্রশ্ন আসবার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে আচ্ছা এইটার সাথে টিপিপির সঙ্গে জড়িত আরেকটা চুক্তির নাম কিন্তু আমরা জানি এই চুক্তিটা আবার একটু নর্থ আমেরিকা সেন্ট্রিক ডোনাল্ড ট্রাম্প যেই কারণে টিপিপি থেকে বের হয়ে এসছে তার কারণ হচ্ছে তিনি একটি ক্লোজ ইকোনমি চান ক্লোজ ইকোনমি আমি একটু পার্থক্যটা বুঝায় বলি ক্লোজ ইকোনমি এই ক্লোজ ইকোনমি বলতে তিনি চান যে এই যে ফ্রি ট্রেড এই যে ফ্রি লেবার ট্রেড এই যে ইমিগ্রেশন একটু চিন্তা ভাবনা এই জিনিসটা তিনি চান না তিনি চান যুক্তরাষ্ট্রকে আরেকটু বন্ধ করে রেখে আমরা ভিতরে ভিতরে খেলাধুলা করি এটা হচ্ছে তিনি চান অন্যদিকে এরকম আরেকটা চুক্তি রয়েছে যে চুক্তির নাম হচ্ছে নাফটা এন এফ টিএ নাফটার তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন নাফটার পূর্ণ নাম কি এই পূর্ণ নামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে নাফটা নিয়েও কিন্তু অনেক আলোচনা হচ্ছে দেখি তোমরা কারা কারা উত্তর করতে পেরেছ পাঁচ শতর উপরে বন্ধু আমাদের সাথে এই ক্লাসে উপস্থিত হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ক্লাসগুলো কিন্তু 10 মিনিট স্কুলের ভিতরে বসবাস করে এই ক্লাসটিকে আরো বড় করে তুলতে শেয়ার করো লাইভ ক্লাসটি আচ্ছা সৌরভ সৌরভ আহমেদ সঠিক উত্তর দিয়ে ফেলেছি ইতোমধ্যেই নর্থ আমেরিকান ফ্রিড হ্যাঁ ভেরি গুড দেখে আর কি উত্তর পারে কিনা ভেরি গুড শাহরিয়ার রিয়াজ সঠিক উত্তর দিয়েছে ভেরি গুড আচ্ছা এটি হবে হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটি সম্পর্কযুক্ত বলছি তার কারণ হচ্ছে এই চুক্তিটি নিয়েও বর্তমানে বেশ আলোচনা হচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প যতটা ক্লোজ ইকোনমি চান তিনি কিন্তু বলছেন যে যে তিনি মেক্সিকোর সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাকে বারংবার হ্রাস করবেন তিনি সেখানটাতে একটা দেয়াল বানাতে চান একটা স্টুপিড একটা দেয়াল বানাতে চান সেখান থেকে যত আদি অধিবাসীরা এসছেন তার দেশে তাদেরকে বের করে দিতে চান ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু তার মাথার মধ্যে আসছে তার উর্বর মস্তিষ্কে দেখা দিচ্ছে এখন এই নাফটা হচ্ছে নর্থ আমেরিকার ভিতরে যে ফ্রি ট্রেড হয় তাকে কেন্দ্র করে উনিশশো সালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল এই যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু উত্তর আমেরিকার যে সম্পর্কগুলো রয়েছে নাফটা ইউএসএ ক্যানাডা মেক্সিকো তাদের মধ্যে যে ফ্রি ট্রেড রিলেশনশিপ রয়েছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে আচ্ছা এইখানটাতে নাফটার খুব কাছাকাছি আরেকটা ট্রিটি তোমাদের কিন্তু একটু শিখে নেওয়া দরকার সেটা হচ্ছে আবার সাফটা সাফটা আচ্ছা আমি না প্রত্যেকটি ট্রিটির কারাগারা স্বাক্ষর করেছে কত তারিখে স্বাক্ষরিত হয়েছে জিনিস লিখছি না কারণ যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট আমি সেই জিনিসগুলি পয়েন্ট আউট করার চেষ্টা করছি কিন্তু তোমরা চেষ্টা করবে যে সেই প্রত্যেকটি ট্রিটি যাতে একটু ভালো মতো সার্চ করে পড়ে নিতে পারো তোমরা যে কোনো গাইড বই যে আহ জেনারেল নলেজের বই নতুন বিশ্ব থ্রি বা আজকের বিশ্ব তুমি যেটাই কেন না কেন এই চুক্তি সংক্রান্ত একটা বিস্তারিত আলোচনা আছে দয়া করে সেই একটু মনোযোগ দিবে সবাই বলছেন সাউথ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটু ভুল হয়ে যাচ্ছে সাউথ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট হয় নাই উত্তরটার উত্তরটা ভুল সাইদুল আব্রানের উত্তর সঠিক হয়েছে ভেরি গুড আহ মুরাদের উত্তর অল্প একটু ভুল হয়েছে হ্যাঁ হামিদা শাহিনের উত্তর আবার সঠিক হয়েছে তো সবাই লিখছে যে নর্থ এগ্রিমেন্ট না মোটেই না সাফটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া আমরা কিন্তু এতে এগ্রিমেন্ট এটা ধরে নেই না এটা এগ্রিমেন্ট না কিন্তু সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া এটা কিন্তু ভাইয়ার এগ্রিমেন্ট না সাউথ এশিয়ার ভিতরেও ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এদের মধ্যে একটা সাফটা জাতীয় একটা বস্তু আছে তার মানে হচ্ছে ভাই আমি তোমার দেশে গেলে বেশি শুল্ক দিব না তুমি আমার দেশে গেলে বেশি শুল্ক দিবে না একটা জিনিস উল্লেখ করা দরকার যে প্রত্যেকটি পণ্যই কিন্তু শুল্কমুক্ত না। না সেখানটাতে কিছু লিমিটেশন আছে আপনি যদি লাক্সারি গুডস যদি আপনি এক্সপোর্ট করেন সেক্ষেত্রে আপনাকে উচ্চ হারে শুল্ক দিতে হতে পারে অন্যদিকে একদম বেসিক পণ্যের জন্য অনেকগুলি জায়গাতেই এই শুল্ক মাফ করবার ব্যবস্থা রয়েছে আর রহমান ফাতেমা আফরোজ সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে আহ জান্নাতুল ফেরদৌস শিল্পী একটা সবাই সঠিক উত্তর দিয়েছে যারা যারা সঠিক উত্তর দিয়েছো প্লিজ ক্লাসটি শেয়ার করবে আচ্ছা এইবার আমরা এখন চট করে একটু বাংলাদেশে ঘুরে আসব তারপরে আবার আমরা আরো কিছু ইন্টারন্যাশনাল ট্রিটি নিয়ে পড়ব সুতরাং আজকের ক্লাসে কিন্তু বাংলাদেশের জেনারেল নলেজ প্লাস আন্তর্জাতিক জেনারেল নলেজ দুটোই কাবার করা হচ্ছে সুতরাং ক্লাসটা মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশের যতগুলি চুক্তি হয় বহির বিশ্বের মধ্যে সাম্প্রতিক বেশ কিছু চুক্তি তুমি খেয়াল করবে এছাড়া ঐতিহাসিকভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি আমাদের চোখে পড়ে আমি সংক্ষেপে লিখছি বিডি ভার্সেস ইন্ডিয়া এই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়াতে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি কিন্তু আমরা লক্ষ্য করে থাকি এর মধ্যে এক নম্বরটি হচ্ছে মৈত্রী চুক্তি মৈত্রী চুক্তি হয়েছিল তারপরে হয়েছিল সীমান্ত চুক্তি এবং পানি চুক্তি বা যেটাকে গঙ্গা পানি চুক্তিও বলা হয়ে থাকে বা গঙ্গা চুক্তিও বলা হয়ে থাকে এই জিনিসগুলোর আবার বা তারিখ অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই তিনটি চুক্তির তারিখগুলি তোমরা কারা লিখতে পারবে যেহেতু বাংলাদেশের চুক্তি এই সংক্রান্ত ডিটেলস কিন্তু আমাদের আরো বেশি করে জানতে হবে তোমাদের কাছে প্রশ্ন এই তিনটি চুক্তির তারিখ বা টাইম লাইনটা কি ঈশ্বর জাহান উত্তর করতে শুরু করেছে সঠিক উত্তর দিয়েছে মোস্তফার উত্তর সঠিক হয়েছে শেখ মেজামিন চিত্র বলছে মৈত্রী আমার যমজ বোনের নাম হাই চিত্রা হাই মৈত্রী वेरी গুড টু নো তিস্তা যুক্তি নিয়ে তো তারা তামাশা করছে সত্য কথা তিস্তা যুক্তি নিয়ে তারা অনেক বড় তামাশা করেছে 1972 1972 অনেকেই সাল বলছো তারিখ বলছো না অনেকে আবার তারিখ বলেছে মৈত্রী যুক্তি যারা যারা লিখেছো তাদের সঠিক উত্তর কিন্তু সঠিক হয়েছে অনেকেরই উনিশ মার্চ উনিশশো বাহাত্তর যারা যারা এই তারিখটি লিখেছ তাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে তোমাদের কাছে সীমান্ত চুক্তির তারিখটি জানতে চাচ্ছি সীমান্ত চুক্তির তারিখ অনেকে লিখতে পারছো সন্দীপ সত্য কথা বলেছে বলেছে হাতের লেখা পচা আই নো ভাইয়া আই এম ট্রাইং রিয়েলি হার্ড টু গেট মাই হ্যান্ড রাইটিং বেটার তাড়াতাড়ি লিখতে গেলে একটু খারাপ হয়ে যায় আমার কাছ থেকে আপনি জেনারেল নলেজ যাই ফলো করেন না কেন প্লিজ 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 আমার হাতের লেখা ফলো করবেন না প্লিজ থ্যাংক ইউ আচ্ছা হ্যাঁ উজ্জয়িনী চক্রবর্তীও কিন্তু সঠিক উত্তর দিয়ে ফেলেছে সীমান্ত চুক্তি হয়েছিল ষোলোই মেয়াত্তর ষোলোই মে সালে এই জিনিসটি স্বাক্ষরিত হয়েছিল আচ্ছা আরেকটা চুক্তি যারা আমি একদম নিচে দেখলাম এটা হয়েছিল উনিশশো সালে আমরা কিন্তু এখানটাতে একটু কনফিউজনের সুযোগ করেছি এই তিনটা আমরা কিন্তু হালকা কনফিউজ হয়ে যেতে পারি তাই আমাদের একটু

এই পানি চুক্তিটি স্বাক্ষরিত হয় আমরা একটু একটু করে বুঝবার চেষ্টা করি মাত্র দেশ স্বাধীন হয়েছিল যখন তখন ভারতের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলবার জন্য এই মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় পরবর্তীতে সীমান্তকে আরো বেশি সুরক্ষিত করবার জন্য ভারতের সাথে বাংলাদেশের সীমান্তকে পৃথক করবার জন্য এই সীমান্ত চুক্তি হয় এবং সীমান্তে যে কোনো রকম আগ্রাসন চালানো হবে না এই রকম প্রতিশ্রুতি সেই চুক্তিতে করা হয়েছিল আর সবশেষে পানি চুক্তি দুই ডিসেম্বর উনিশশো সালে করা হয়েছিল পানি চুক্তির মাধ্যমে গঙ্গার পানি কিভাবে বন্টিত হবে সেই জিনিসটি স্বাক্ষরিত হয়েছিল যদিও সে এই চুক্তিটি কিন্তু পরবর্তীতে আর ফলড আপ হয় এই চুক্তির বাস্তবায়ন কিন্তু আমরা পরে দেখতে পাইনি এই চুক্তি হওয়া সত্ত্বেও কিন্তু ফারাক্কাবাদ বাদ তৈরি হয়েছে ফারাক্কাবাদ বাদ সেখানেতে রয়ে গিয়েছে এবং আমরা যথার্থ অর্থে যথেষ্ট পরিমাণে এবং সময় মতো গঙ্গার পানি পাই নাই আমরা এবং একই ঘটনা কিন্তু তিস্তার ক্ষেত্রেও হচ্ছে আচ্ছা একটা জিনিস তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই তা হচ্ছে এই পানি চুক্তির সাথে তারিখগত সাদৃশ্য রয়েছে অন্য আর একটি চুক্তি সেটার সাথে কিন্তু বাংলাদেশ যুক্ত আমি যখনই পানি চুক্তিটা করি আমি আরো একটা চুক্তির কথা মনে করি সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিটি কত সালে স্বাক্ষরিত হয়েছিল এবং তারিখটি কত এখানে তো পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বলে বা জিনিসটিকে পার্বত্য শান্তি চুক্তিও কিন্তু বলা হয়ে থাকে তোমাদেরকে জানানো উচিত যে এই 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 চুক্তিটি হয়েছিল বাংলাদেশের সরকার এবং আদিবাসীদের মধ্যে অনেকে বলছে একই তারিখ না একই একই তারিখ না আদিক আদি আমাকে লিখে দিয়েছে এটা পার্বত্য শান্ত চুক্তি হবে হ্যাঁ ভেরি গুড সবাই দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই লিখছে না সবাই এটা কিন্তু খুব কাছাকাছি একটা তারিখ কিন্তু একই তারিখ না দেখতে পাচ্ছ পানি চুক্তি হচ্ছে দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই আমি সাদৃশ্যটা তোমাদেরকে এখনই বলে দিব হ্যাঁ শাহজাহান আবিরের উত্তর সঠিক হয়েছে ভেরি গুড শাহজাহান আবিরের উত্তর সঠিক হয়েছে মেহের মৌরির উত্তর ভুল হয়েছে মৌরি তুমি পড়াশোনা করছো না পড়াশোনা করতে হবে আচ্ছা তোরা রহমান আমাকে জিজ্ঞেস করেছে কত তারিখ ভাই লক্ষ্য করো এইটা দুই ডিসেম্বর উনিশশো এইটা হবে বারোই ডিসেম্বর বারোই ডিসেম্বর উনিশশো অর্থাৎ ঠিক এক বছর আগে এক বছরের থেকে দশ দিন কম দেখতে পাচ্ছ এইটা বারো ডিসেম্বর তারপরের বছর দুই ডিসেম্বর পানি চুক্তি মনে রাখবে আগে হয়েছিল আদিবাসীদের সঙ্গে চুক্তি এবং তারপরে হয়েছিল ভারতের সঙ্গে চুক্তি যেহেতু এই জিনিসটি আমরা পড়ছি সেহেতু এই চুক্তিটি সংক্রান্ত পার্বত্য শান্তি চুক্তি সংক্রান্ত অল্প কিছু তথ্য তোমাদের জেনে নেওয়া দরকার প্রথম যে কথাটি তা হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে আদিবাসীদের চুক্তি হয়েছিল কথাটা কিন্তু শতভাগ সঠিক নয় আদিবাসীদের একটি সংগঠনের সঙ্গে চুক্তিটি হয়েছিল তোমরা কি সেই সংগঠনটির নাম বলতে পারবে যদি পূর্ণ নাম বলতে পারো তাহলে কিন্তু পুরস্কার আছে আচ্ছা আমি সংগঠনটির নাম নাম লিখে তোমরা তার পূর্ণ চেষ্টা করো পিসি জে পিসে তাদের সাথে কিন্তু শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে পিসি জে এর পূর্ণ নাম কি রায়ান কবির জিজ্ঞেস করছে ভাইয়া ক্লাস কখন শুরু হয়েছে ভাইয়া ক্লাস সাতটার সময় শুরু হয়েছে ডোন্ট ডোনারি যদি তুমি ক্লাস টি মিস করে থাকো তাহলে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ক্লাসটি আবার শুরু থেকে দেখতে পারবে কোনো নাই মোর্শেদ জাহান সিহাব জিজ্ঞেস করছে ভাইয়া ইন্দিরা মুজিব চুক্তি কি কিছুক্ষণ আগে যে আমি সীমান্ত চুক্তির কথা উল্লেখ করেছিলাম সেটিকেই মূলত ইন্দিরা মুজিব চুক্তি হিসেবে আহ আখ্যায়িত করা হয় আবির আল খান সঠিক উত্তর দিয়েছে হ্যাঁ অতীশ দেওয়ানো কিছুটা সঠিক উত্তর দিয়েছে পুরোটা হয়নি হ্যাঁ আতিকুল ইসলাম আতিকের উত্তরও কিন্তু সঠিক এই পিসি এস এর পূর্ণ নাম হচ্ছে পার্বত্য আমি ইংরেজিতেই লিখছি যেহেতু ইংরেজিতে বলা আচ্ছা আমি এটা মুছে একবারে লিখি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এটা মানবেন্দ্র নারায়ণ লার্মার আহ নেতৃত্বে গঠিত হয়েছিল আদিবাসীদের জন্য একটি আহ রাজনৈতিক সংগঠন তাদের যে একটি প্যারামিলিটারি গোষ্ঠী ছিল তাদের সাথে দীর্ঘ সময় একটি সংঘাত ছিল বাংলাদেশ সরকারের এবং সেনাবাহিনী তার নাম হচ্ছে শান্তি বাহিনী হ্যাঁ সে শান্তি বাহিনী ছিল তাদের এই প্যারামিলিটারি ফোর্স পরবর্তীতে এই চুক্তির মাধ্যমে কিন্তু এই সংঘাতটির সমাধান ঘটে অর্থাৎ বুঝতে পারছি যে এই চুক্তিটি অর্থাৎ সেই পার্বত্য শান্তি চুক্তিটি বাংলাদেশ এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যে আদিবাসী মানুষ প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আচ্ছা এখন আমরা ক্লাসের এই পর্যায়ে এসে আন্তর্জাতিক যে বড় বড় চুক্তিগুলি হয়েছিল সেই চুক্তিগুলিতে আস্তে আস্তে প্রবেশ করব। এবং এই চুক্তিগুলো আমাদের বর্তমান পৃথিবীকেও অনেক বেশি করে আমাদের কাছে প্রথম যে চুক্তিটি রয়েছে তার নাম হচ্ছে এনপিটি তোমাদের সবার কাছে প্রশ্ন আমার কাছে এনপিটি সংক্রান্ত খুব মজার একটা গল্প আছে আমি তোমাদেরকে বলবো এনপিটি চুক্তিটি এনপিটি চুক্তির পূর্ণ নামটি তোমরা আমাকে লিখে দেখাও আমি ছায়ের জিজ্ঞেস করেছে স্বামীর ভাই কই ক্লাসে মজা পাচ্ছেন থাকলে স্বামীর ভাই তুমি যদি লাইভ ক্লাসে দেখতে থাকো প্লিজ তুমি কমেন্ট সেকশন আমাদের জন্য দেখা দাও মেরাদ আহমেদ ওই জিজ্ঞেস করেছে যে এনপিটি কি ভাইয়া ভাইয়া আমি কিছুক্ষণের মধ্যে বলে দিব এনপিটি কি বাকিদের জন্য একটু অপেক্ষা করি আর শিয়াম রানা জিজ্ঞেস করছে যে পানি চুক্তি আর তিস্তা চুক্তি কি ভিন্ন হ্যাঁ আমি যে পানি চুক্তির কথা বলছিলাম সেটা হচ্ছে গঙ্গা পানি চুক্তি তিস্তা চুক্তি একদম ভিন্ন একটি চুক্তি অনন্য বলেছে সাম ট্রিটি অন নিউক্লিয়ার ওয়েপন হ্যাঁ মুজাহিদুল মুজাহিদ ইসলাম জাহিদ সঠিক উত্তর দিয়েছে হ্যাঁ নাফিস ইমতিয়াজও কিন্তু সঠিক উত্তর দিয়েছে এনপিটি হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফিরেশন ট্রিটি একটা জিনিস খেয়াল করো আমরা যখন আমরা এনপিটি দেখি আমরা কিন্তু দুটো এন হওয়ার কথা নিউক্লিয়ার এন আসলে কিন্তু এন হওয়ার কথা কিন্তু এটার নাম হচ্ছে নিউক্লিয়ার নন ট্রিটি এই ভুলটা কিন্তু আমাদের অনেক সময় হয়ে যায় এই এনপিটি সংক্রান্ত যে মজার গল্পটা তোমাদেরকে বলেছিলাম সেটি হচ্ছে এই এনপিটির মূল নিয়মটা এটি উনিশশো আটষট্টি সালে স্বাক্ষরিত একটি চুক্তি এই চুক্তিতে বলা হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে আটান্ন সাল পর্যন্ত কি সময় বেঁধে দেওয়া হয় সেই সময় পর্যন্ত যেই সকল রাষ্ট্র নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেছিল কেবলমাত্র তারাই নিউক্লিয়ার ওয়েপেন রাখতে পারবে বাকি আর কেউ রাখতে পারবে না অর্থাৎ ইউএসএ ইউকে চায়না রাশিয়া এবং ফ্রান্স তারাই শুধুমাত্র এই তাদের নিউক্লিয়ার ওয়েপেন রাখতে পারবে এবং বাকিদেরকে বলা হয়েছে তারা তাদেরকে নিউক্লিয়ার ওয়েপেন কখনোই বানাতে দেওয়া হবে না এবং তার কারণে এই চুক্তিতে অন্য যারা যারা নিউক্লিয়ার বাই দ্যাট টাইম বানিয়ে ফেলেছিল তারা কিন্তু স্বাক্ষর করে নাই ফর এক্সাম্পল ইসরায়েল ইসরায়েল ইন্ডিয়া পাকিস্তান এরা কিন্তু স্বাক্ষর করে নাই আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই চুক্তিতে নর্থ কোরিয়া প্রথমে স্বাক্ষর করেছে তারপরে যখন দেখেছে ওমাম আমার নিউক্লিয়ার ওয়েপন বানানো হয়ে গেছে এখন তখন তারা আবার এখান থেকে বের হয়ে গেছে প্রথমে তারা স্বাক্ষর করেছিল যে আমার তো আসলে নিউক্লিয়ার ওয়েপার নাই আমি স্বাক্ষর করে দি সমস্যা নাই কিন্তু পরবর্তী তারা আবার বের হয়ে যায় সেই দেশটির নাম কি নর্থ কোরিয়া সেই সময় কিম জং এর বাবা সেই সময় ক্ষমতায় ছিলেন কিম জং ইল তার তার হাত ধরে কিন্তু নর্থ কোরিয়া এই এই সেটেলমেন্ট থেকে বের হয়ে যায় অর্থাৎ বুঝতে পারছো যে একটা এনপিটির মাধ্যমে সমগ্র বিশ্বে কে নিউক্লিয়ার ওয়েপন রাখতে পারবে কে পারবে না এটা কিন্তু মহা গ্যানজাম বেঁধে গিয়েছিল আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ইরান যে দেশটি ইরান দেশের ইরান দেশটি কিন্তু একটি দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে তাদের নিউক্লিয়ার যে প্র্যাকটিস সে নিউক্লিয়ার প্র্যাকটিস এবং এক্সপেরিমেন্ট এটা চালিয়ে গিয়েছে কিন্তু পরবর্তীতে যখন আহমেদিনেজাদ ক্ষমতা থেকে চ্যুত হলেন এবং হাসান রুহানি ক্ষমতা গ্রহণ করলেন তখন কিন্তু তারা যুক্তরাষ্ট্রের কাছে হার মানতে বাধ্য হয় সমগ্র বিশ্বের কাছে হার মানতে বাধ্য হয় এবং তাদের নিউক্লিয়ার গবেষণা তারা আস্তে আস্তে হয়ে আসে অর্থাৎ বুঝতে পারছো যে একটি রাষ্ট্রে নিউক্লিয়ার গবেষণা হবে কি হবে না তার উপরে আন্তর্জাতিক একটি চাপ কিন্তু অনেক সময় কাজ করে ওয়াসিফুর হাসান ওমর আমাকে হাই দিয়েছে হাই হাই ওয়াসিফ

আমি এক্সপেক্ট করবো যে তোমরাও ক্লাসটি সিমিলারলি এনজয় করো এবং ক্লাসটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে জান্নাতুল ফেরদৌস আমাদেরকে বলছে যে ভাইয়া নর্থ কোরিয়ার সাথে তো ইউএস এর যুদ্ধ বেঁধে গেল প্রায় 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 বলা যায় কিন্তু অনেক সময় কিন্তু যুদ্ধ লাগতে লাগতে লাগে না আমি তো একটা মজার কথা বলি ইউএস এর না অনেক বুদ্ধি ইউএস যে কাজটা করেছে যে সে সরাসরি নর্থ কোরিয়াকে হুমকি দিচ্ছে না বা নর্থ কোরিয়াকে হামলা করছে না সে সাউথ কোরিয়াতে তার ছোট ছোট নেভাল বেস বসাচ্ছে সেখানটাতে এরিয়াল বেস বসাচ্ছে অর্থাৎ তোমার দেশের ঠিক পাশে আমি যদি সব তোমার বাসার ঠিক পাশে আমি যদি অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে তুমি একটু ভয় পেয়ে যাবা না যে আমি যদি হামলা করি তাহলে আমাকেও হামলা করে বসবে এই ভয়টা থেকে কিন্তু আদৌ উত্তর কোরিয়া কখনো আক্রমণ করতে পারছে না এবং এই কারণটিতেই বড় কোনো যুদ্ধের আপাতত কোনো সম্ভাবনা নেই আমরা আবারও চারশো বন্ধুর মাঝখানটাতে ফিরে গেছি এই ক্লাসটিতে আমি শোর তোমরা অনেকে শেয়ার করেছো বাকিরাও শেয়ার করবে এনপিটির খুব কাছাকাছি আরো কতগুলি চুক্তি রয়েছে এই চুক্তিগুলোতে তোমার সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে অস্ত্র সংক্রান্ত যে চুক্তি সেই চুক্তিগুলোর ফুল ফর্ম জানাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি আছে অস্ত্র লিমিটেশনের চুক্তি আছে এরকম তিনটা চুক্তির নাম আমি লিখবো তিনটা চুক্তির সংক্রান্ত আলোচনা আমরা করবো এবং সেগুলোর পূর্ণ নাম কিন্তু আমাদের জানতে হবে আচ্ছা প্রথমটির নাম সিটি স্টার্ট এখানটা তো অবশ্য স্টার্ট ওয়ান স্টার্ট টু আছে আরেকটি নাম হচ্ছে সল্ট তোমাদের কাছে প্রশ্ন সিটি বিটি স্টার্ট এবং সল্ট এই তিনটির পূর্ণ নাম কি তুমি যদি সল্ট লিখে গুগলে সার্চ দাও তাহলে তুমি প্রথমত অ্যাঞ্জেলিনা জোলির একটা সিনেমার লিস্ট লিংক পাবে তারপরে দেখবে কিছু লবণের চিত্র কিন্তু সল্ট বলতে যখন আমরা একটা চুক্তির কথা বুঝবো তখন কিন্তু সেটি লবণও না অ্যাঞ্জেলিনা জোলির সিনেমাও না সল্ট একটি সম্পূর্ণ ভিন্ন চুক্তির নাম এবং এটি অস্ত্র সংক্রান্ত চুক্তির নাম তোমাদের কাছে এই তিনটি চুক্তির পূর্ণ নাম জানতে চাচ্ছি নাফিজ ইমতিয়াজ ইতিমধ্যে উত্তর সঠিক হয়ে গিয়েছে আচ্ছা অনেকে বলছে অসাম ক্লাস ভাইয়া আর একজন বলছে আচ্ছা তোহুরা বলছে ভাইয়া বলে দাও তুমি অবশ্যই বলে দেব কিছুক্ষণের মধ্যে সাইয়দুল আবদরের উত্তর সঠিক করে দেই মোর্শেদ জাহান শেয়া বলছে ভাইয়া পৃথিবীর কয়টা মুসলিম দেশের কাছে পারমাণবিক বোমা বোমা আছে আমি সঠিক এই মুহূর্তে গুণে বলতে পারছি না পাকিস্তানের কাছে আছে ইরানের কাছে লিমিটেড আকারে আছে কাজাকস্তানের কাছে নিউক্লিয়ার গ্রেট ইউরেনিয়াম আছে এক্স্যাক্টলি ওয়েপন নাই কিন্তু ইউরেনিয়াম তাদের সংগ্রহে রয়েছে মোটামুটি এগুলোই এর বাইরে খুব বেশি মনেই করতে পড়ছ আচ্ছা সিটিভিটি কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্থাৎ দেখতে পাচ্ছো সিটিবিটি কিন্তু মাঝখান দিয়ে একটা এন ঢুকে গিয়েছে আমাদের অ্যাব্রিভিয়েশন কিন্তু তখনই ভুল হয় যখন অ্যাক্রোনিমের সাথে অ্যাব্রিভিয়েশন মেলে না এই সিটিবিটি এবং এনপিটি দুটোই কিন্তু এমন অ্যাব্রিভিয়েশন এমন অ্যাক্রোনিম যার সাথে অ্যাব্রিভিয়েশনটা মিলছে না সিটিবিটি হচ্ছে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ট্রিটি আসলে কিন্তু সি এন সি এন হওয়া উচিত কিন্তু এই এন এর কোনো অ্যাক্রনিম এখানটাতে নাই তাই তোমাদের কিন্তু এটা ভুল হয়ে যেতে পারে অর্থাৎ এটি খুব সাবধানে মনে রাখবে আচ্ছা পরবর্তীগুলো পেয়ে যাচ্ছি আস্তে আস্তে দেখি না সবাই কিন্তু একটু ছোট ছোট করে ভুল করে ফেলছ হুম স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি আচ্ছা পরেরটা হচ্ছে স্টার্ট ভেরি গুড স্ট্র্যাটেজিক আর্মস আচ্ছা স্টার্ট এবং অনেকে সল্টের উত্তরেও ট্রিটি লিখেছ সমস্যা হচ্ছে স্টার্ট এবং ট্রিটি দুটো মধ্যে একটু পার্থক্য আছে সল্ট যখন আমরা বলবো তখন স্ট্র্যাটেজিক থাকবে আর্মস থাকবে এখানে হয়ে যাবে লিমিটেশন এবং এটি আসলে ট্রিটি নয় এটি হচ্ছে টক্স অর্থাৎ স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স স্টার্ট অর্থাৎ রিডাকশনের সঙ্গে রয়েছে ট্রিটি এবং লিমিটেশনের সঙ্গে রয়েছে টক্স এটা সব সময় মনে রাখবে যদি স্টার্ট হয় সে ক্ষেত্রে তোমার ট্রিটি হবে এবং যদি সল্ট হয় তার সঙ্গে থাকবে টক্স দুটো কিন্তু একই জিনিস না এখানে যদি তুমি ট্রিটি দাগিয়ে দাও উত্তর ভুল হবে এখানে যদি তুমি টক্স দাগিয়ে দাও তাহলেও কিন্তু উত্তরটি ভয়াবহভাবে ভুল হয়ে যাবে আর সাকিব আমি জিজ্ঞেস ভাইয়া এত অল্প সময়ের মধ্যে সাধারণ জ্ঞানের কোন বইটা পড়বো আমি তোমাকে ডিরেক্টলি একটা বই সাজেস্ট করতে চাই না আমার আমি ট্রাস্ট করি এমন কিছু বই হচ্ছে নতুন বিশ্ব আমি ট্রাস্ট করি আজকের বিশ্বটাও ভালো এমপি বইটাও বেশ ভালো জয়কলির বেশ কিছু বই আছে সেগুলো বেশ ভালো টেন মিনিট স্কুলের ভিডিও গুলো তো ফলো করতেই পারো টেন মিনিট স্কুলের বেশ কিছু স্মার্ট বুক রয়েছে আমরা এই কন্টেন্টগুলোকেই স্মার্ট বুকে কনভার্ট করবার চেষ্টা করছি সুতরাং সেগুলো ফলো করলেও আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হবে এই জিনিসগুলো ফলো করতে এখনই টেন মিনিট টেন মিনিট স্কুল ডট কমে চলে যাও সেখান থেকে স্মার্ট বুক অপশনে ক্লিক করলেই তুমি এই সংক্রান্ত অনেকগুলো স্মার্ট বুক পেয়ে যাবে যা তোমার সাধারণ জ্ঞানের যেই চর্চা রয়েছে সেটিকে অত্যন্ত বেগবান করবে আচ্ছা নিকিতা ফারহানা বলেছে হাই ভাইয়া হাই নিকিতা কেমন আছো জোনায়েদ হোসেন বলেছে হাই হাই ভাইয়া কেমন এইবার আমরা আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করি ইউরোপ মনে আছে ইউরোপ যেদিন পড়া হয়েছিল সেই ইউরোপ পড়ার দিন কিন্তু আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরো জোন অনেক আলোচনা করেছিলাম তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরো জোন গঠনের পিছনে একটি চুক্তি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তোমাদের কাছে প্রশ্ন সেই চুক্তিটির নাম কি ইউরোপিয়ান ইউনিয়নের পিছনে পিছনে গঠনের কোন চুক্তিটি বিশদ ভূমিকা পালন করে তোমরা উত্তরটা লিখো আমি একটু পানিপাড়ায় বিরতি নিয়ে নেই হুম সবুজ আচলে রক্ত ছাপ সে বলতে যাচ্ছে পারমাণবিক বোমার ইতিবৃত্ত বলবেন ভাইয়া কোন একদিন অবশ্যই বলবো আজকে যেহেতু ট্রিটি নিয়ে আলোচনা হচ্ছে একটু ট্রিটি নিয়ে আলাপ করে নেই অবশ্যই বলা যায় ইনফ্যাক্ট একটা গুড আইডিয়া হচ্ছে পারমাণবিক বোমার ইতিবৃত্ত নিয়ে একটা স্মার্ট বুক বানিয়ে ফেলা যায় আমি টেন মিনিট স্কুলের অন্যান্য ক্রু মেম্বারদেরকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই সংক্রান্ত স্মার্ট বুকও কিন্তু বানাতে পারি আয়মান সাদিক বলছে হাই এস বিআর ক্লাস হাই আয়মান সাদিক আমার বন্ধু আয়মান সাদিক চিটাগং থেকে লাইভ ক্লাসে জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ আয়মান ফর জয়েনিং উইথ আস তানজিনা আহমেদ সঠিক উত্তর কিন্তু দিয়েছে ইতিমধ্যে সেটা হচ্ছে ম্যাস ট্রিটি এম এ ডাবল এ এম ডাবল এ এস টি আর আই সি টি আমি নিজেও এটা উচ্চারণ করতে পারি না ট্রাস্ট মি অনেক কঠিন একটা উচ্চারণ ম্যাস ট্রিচড এরকম হচ্ছে এটা উচ্চারণ ম্যাস ট্রিচ ট্রিটি এটির উপর ভিত্তি করে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়েছিল হ্যাঁ মুজাহিদ ইসলাম জাহিদ সবার উত্তর সঠিক হয়েছে সিয়ামের উত্তরও সঠিক ইস্তিয়াক সার্জিলের উত্তরও সঠিক হ্যাঁ সবারই এখন আস্তে আস্তে উত্তরটা মনে পড়তে শুরু করেছে ভেরি গুড এই ম্যাচ্রিট ট্রিটির উপর ভিত্তি করে এই ট্রিটিটা ইউরোপের বারোটা দেশ বারোটা দেশ মিলে স্বাক্ষর করেছিল এবং ধারণা যেটা চিন্তা করা হচ্ছিল যে এই ইউরোপকে কেন্দ্র করে একটা বড় অর্থনৈতিক বাজার গড়ে তুলতে হবে যেখানটাতে ফ্রি 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 ট্রেড ট্রেড থাকবে 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 মুভমেন্ট একটা লেবার এবং সেই জিনিসটাই কিন্তু বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন হিসেবে পরিচিত আমরা সেই ইউরোপিয়ান ইউনিয়ন অনেকে জিজ্ঞেস করেছে যে ব্রেকজিট শুরু হয়ে গিয়েছে অর্থাৎ ব্রিটেন সেখান থেকে বের হয়ে গিয়েছে তোমরা যারা যারা জেনারেল নলেজ পড়ছো তাদের জন্য কিন্তু ব্রেকজিট বা ব্রিটেনের ইলেকশন খুবই ইম্পর্টেন্ট যদিও এটার সাথে রেলেভেন্ট না খুব একটা আমি তাও তোমাদের মনে করিয়ে দেই ব্রিটেন তাদের যে ব্রেকজিট সিদ্ধান্তটি নিয়েছে তা তাদের একটি আর্টিকেল অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের একটি আর্টিকেলকে মাথায় রেখে বা সেই আর্টিকেলের উপরে ভিত্তি করে সেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তা হচ্ছে আর্টিকেল ফিফটি এইটা ইউরোপিয়ান ইউনিয়নের আর্টিকেল আর্টিকেল হচ্ছে হচ্ছে এই ইউরোপিয়ান ইউনিয়নের ক্লজ ক্লজ মানে যে কোনো রাষ্ট্র চাইলে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যেতে পারে আমার কিন্তু অনেক ভালো গেস করার পাওয়ার আছে আমার আমার গেসেস আর হানচেস কিন্তু অনেক ভালো আমার মন বলছে এই বছর কোনো না কোনো পরীক্ষায় এই ব্রেকজিট সংক্রান্ত প্রশ্ন হবেই এবং সেই ব্রেক্সিট থেকে এই আর্টিকেল ফিফটির প্রশ্নটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে কোন কোন আর্টিকেলের উপর ভিত্তি করে ব্রিটেন ইউ থেকে বের হয়ে যাচ্ছে তা হচ্ছে সেই আর্টিকেল ফিফটি বা তোমাকে সরাসরি জিজ্ঞেস করা হতে পারে যে আর্টিকেল ফিফটি জিনিসটা কি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তাহমিদুল ইসলাম বলছে ব্রেকজিট সাথে বাংলাদেশের সম্পর্ক কি ভাইয়া ডিরেক্টলি সম্পর্ক বলাটা কঠিন কিন্তু ব্রেকজিট যদি একবার হয়ে যায় তাহলে ব্রিটেন অনেক অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে সেক্ষেত্রে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের ট্রেড রিলেশন রয়েছে সেটা কিছুটা ভালোর দিকেও যেতে পারে আবার কিন্তু অনেক রিস্কও রয়ে গেছে যে সকল প্রবাসী বাঙালি রয়েছে তাদের জন্য কিন্তু ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে যদি সেখানটাতে আরো বেশি রাইট উইং এর উত্থান ঘটতে থাকে আচ্ছা এইবার চলো আমরা পরবর্তী চুক্তিগুলিতে একটু যাবার চেষ্টা করি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে একটি বড় চুক্তি হয়েছিল সেই চুক্তিটির নাম হচ্ছে আটলান্টিক সনদ আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই আটলান্টিক সনদ কার কার মধ্যে স্বাক্ষরিত হয় আমরা কিন্তু ততক্ষণ অনেক বেশি তারিখ অ্যাব্রিভিয়েশন এগুলো নিয়ে কনসেন্ট্রেট করছি এবার চলে একটু মানুষ নিয়ে চিন্তা করি এই যে অ্যাটলান্টিক সনদ আটলান্টিক আই অ্যাটলান্টিক কনভেনশন বলে আটলান্টিক কনভেনশন বা আটলান্টিক সনদ কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল দুজন ব্যক্তি রয়েছে তারা দুজনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ চরিত্র উনিশশো সালের একটি চুক্তি তোমাদের কাছে প্রশ্ন চুক্তি দুটি কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল নাজিফা বলছে যে এই টপিকগুলো মনে রাখতে অনেক প্রবলেম ভাইয়া আমি যেভাবে করে একটু গল্প করে পড়ার চেষ্টা করছি সেভাবে করে ব্যাকগ্রাউন্ড স্টোরিগুলো মনে রাখবা তাহলে তোমার পুরো জিনিসটা মনে রাখতে সুবিধা হবে রিফাত হাসান বলছে হাই ওয়েলকাম টু দ্য ক্লাস ভাইয়া আই এম শিওর তুমি এরপর থেকে আরো বেশি ক্লাসে থাকবে আহ রুজবেল ভেরি গুড আহ খাদিজাতুল কুবরা সঠিক উত্তর দিয়েছে সাঈদুল আব্রারও সঠিক উত্তর দিয়েছে মুজাহিদ ইসলাম জাহিদ ও সঠিক উত্তর দিয়েছে অ্যাটলান্টিক কনভেনশন বা আটলান্টিক সন স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে তারা একত্রে কিভাবে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে একদম ফাটাফাটি বাধাই দিবে ব্যাপারটা অনেকটা সেরকম ছিল কিন্তু এই এই চুক্তির মধ্যে দুজন ব্যক্তি অনেক বেশি ইম্পর্টেন্ট একজন হচ্ছেন উইনস্টন চার্চিল যে কিনা সেই সময় ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার ছিলেন হ্যাঁ উনি ইউনাইটেড উইনস্টন আর এখানটাতে ছিল হচ্ছে আমাদের ফ্রাঙ্কলিন রুজভেল্ট রাইট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এই দুজনের মধ্যে এই আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো এই চুক্তি আর এই চুক্তির আরেকটা মজার বিষয় হচ্ছে এই চুক্তিটি কোন স্থলভূমিতে স্বাক্ষরিত হয়নি এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল একটি রণতরীর ভিতরে একটা ব্রিটিশ রণতরীর ভিতরে প্রিন্স অফ ওয়েলস রণতরী ছিল সেই রণতরীর ভিতরে এই চুক্তিটি কিন্তু স্বাক্ষরিত অর্থাৎ বুঝতে পারছো যে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার জন্য তুমি কোনো ঘাটে না গিয়ে একটা রণতরীর মধ্যে চলে গিয়েছো অর্থাৎ খুবই ইন্টেন্স ব্যাপার স্যাপার আর কি আচ্ছা আহ মেহেরুন অনেকক্ষণ পরে উত্তর দিল তাও উত্তর দিয়েছে দেখে আমি অনেক বেশি হ্যাপি থ্যাংক ইউ মৌরি উত্তর দেওয়ার জন্য আচ্ছা এইবার চলো আমরা কিন্তু যেদিন আফ্রিকা নিয়ে পড়াশোনা করছিলাম বা যেদিন ইসরায়েল নিয়ে পড়াশোনা করছিলাম সেই দিন আমরা একটা চুক্তি বিস্তারিত গুরুত্বপূর্ণ যে আমরা একটু রিভাইজ করে আসি কেমন সেই চুক্তিটার নাম ছিল হচ্ছে ক্যাম্প ডেভিড ক্যাম্প ডেভিড ট্রিটি আচ্ছা ক্যাম্প ডেভিড ট্রিটি নিয়ে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার প্রশ্ন হয়েছে এই কারণটাতে আমি এই জিনিসটার উপরে অনেক বেশি জোর দেই আচ্ছা আমি সম্পর্কে তোমাদের কি কি জানতে হবে সেগুলি একটু লিখি তোমরা সেই উত্তরগুলি একটু দেবার চেষ্টা হু তার মানে কারা কারা চুক্তিটি স্বাক্ষর করে এবং কে তার মধ্যস্থতা করে দ্বিতীয় হচ্ছে ওয়েন তৃতীয় হচ্ছে ওয়েন কে কোথায় কখন এবং কি প্রশ্নগুলোর উত্তর তোমরা আস্তে আস্তে একটু করবার চেষ্টা করো বলছে সে আমার ক্লাস জয়েন করতে পারে অনেক হ্যাপি সাদমান সাদিক আমাদের সাথে ক্লাস জয়েন করেছে ওয়েলকাম টু দ্য ক্লাস সাদমান আচ্ছা আহ হুমায়রা আফিম আফিয়া মিমের উত্তর সঠিক হয়েছে মিশর এবং ইসরায়েল তোরা বলছে আমি একটা পাবোনা যাচ্ছে ওকে মৌরি একটা চমৎকার উত্তর দিয়েছে উপমা দাস বলছে ভাইয়া হাই হাই উপমা উপমা কিন্তু আমাদের নতুন আর্ট সেক টিচার উপমা অসাধারণ ছবি আঁকে আমরা উপমার তো একটা ছবি যদি তোমাদের দেখা আমরা পাগল হয়ে যাবা অসাধারণ ছবি আঁকে আমি উপমাকে লাইভ ক্লাসে রিকোয়েস্ট করছি উপমা প্লিজ আমাকে একটা ছবি এঁকে দাও প্লিজ আচ্ছা হ্যাঁ হুমায়রা আফিয়া মিম সঠিক উত্তর দিয়েছে তারিখটা সঠিক লিখে দিয়েছে ভেরি গুড জাহিদের উত্তরও সঠিক সতেরোই সেপ্টেম্বর উনিশশো আটাত্তর রাইট সেভেন সেপ্টেম্বর এইট আহ স্বাক্ষর করেছিলেন হচ্ছে ইজিপ্টের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং বোনাসেম বেগিন তৎকালীন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অর্থাৎ জিমি কার্টার তিনি কিন্তু এই জিনিসটির মধ্যস্থতা করেন এবং এই ঘটনাটি ঘটেছিল মেরিল্যান্ড প্রদেশে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড প্রদেশে ক্যাম ডেভিড নামক প্রেসিডেন্টের আবাসস্থল বা প্রমোত্তরি বলতে দুঃখিত সেখানটাতে যে রিজর্ট থাকে প্রেসিডেন্টের জন্য সেই জায়গাটিতে এখানটাতে স্বাক্ষরিত হয়েছিল নাহিয়ান সিয়াম সঠিক উত্তর দিয়েছে কার্টার হ্যাঁ কার্টার কিন্তু সেখানটাতে মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন তিনি কিন্তু একজন সিগনেটরি ছিলেন না ওই চুক্তিতে আচ্ছা আর এটি ছিল ইজিপ্ট এবং ইসরায়েলের মধ্যকার একটি মৈত্রী চুক্তি তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ করানোর চেষ্টা করছে জিমিকাটা তাদের মধ্যে একটি বন্ধুত্ব করার চেষ্টা করেছিল এবং আমরা আগে দিন যেটি দেখেছি যে এই চুক্তির মাধ্যমেই পরবর্তীতে জিমি কার্ট পরবর্তীতে আনোয়ার সাদাত এবং বোনাচেম বেগিন দুজনেই কিন্তু নোবেলে শান্তি পুরস্কার পেয়েছেন অর্থাৎ বুঝতে পারছো যে একটি চুক্তির ইম্পর্টেন্স ওই এলাকায় কত তীব্র হতে পারে আচ্ছা আমরা যখন কোন মানবাধিকার নিয়ে কথা বলতে চাই তখন কিন্তু সবার আগে একটা নাম আমাদের মাথায় সবসময় আসে এবং সবসময় মানবাধিকার কর্মীরা এটা মেনশন করেন সেটা হচ্ছে জেনেভা কনভেনশন জেনেভা কনভেনশন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই যে জেনেভা কনভেনশন জেনেভা কনভেনশন আমরা বলি এই জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়েছিল শুধু সালটা বলতে পারলেই হবে হ্যাঁ আচ্ছা জেনেভা কনভেনশন স্বাক্ষরের তারিখটা তোমাদের কাছে জানতে চাচ্ছি হোয়াইট হাউস ওয়াশিংটন মাইশিয়া ধ্রুব সঠিক উত্তর দিয়েছে থ্যাংক ইউ আচ্ছা ওয়াসিফুল হাসান

এই জেনেভা কনভেনশনের মূল ধারণাটি ছিল যে একটা যুদ্ধের সময় যারা যারা যুদ্ধে বন্দী হিসেবে বন্দী হিসেবে আসেন যুদ্ধবন্দি বলা হয় যাদেরকে এই যুদ্ধবন্দি মানুষগুলো তাদের সঙ্গে যে আপনার ভালো আচরণ করা উচিত এই ধারণাটাকে কেন্দ্র করেই জেনেভা কনভেনশন গঠিত হয়েছিল এবং জেনেভা কনভেনশনের মাধ্যমেই বিভিন্ন দেশে যে সকল শরণার্থীরা রয়েছেন যে সকল যুদ্ধের মাধ্যমে যারা আটকা পড়ে যায় তাদের রক্ষণাবেক্ষণের চেষ্টা করা হয় তাদেরকে তাদের সাথে যাতে মানবতা বিরোধী আচরণ না করা হয় কেবলমাত্র জেনেভা কনভেনশন তুমি যদি সিভিলিয়ান হও অর্থাৎ তুমি যদি একটি সামরিক বাহিনীর অংশ না হয় একজন সাধারণ মানুষ হও তোমার অধিকার রয়েছে সেই যুদ্ধ থেকে পরিত্রাণ পাওয়ার অর্থাৎ যুদ্ধে তোমার ক্ষতি হবার কথা না জেনেভা কনভেনশন চেষ্টা করে যে সেইখান থেকে তোমাকে রক্ষা করবার জন্য তোমাকে একটা প্রোটেকশন দেবার জন্য আচ্ছা আমাদের সামনে কিন্তু এখনো আরো অনেকগুলো গিয়েছে রয়ে আমরা আস্তে আস্তে সবগুলোই কিন্তু যাবার চেষ্টা করব আমরা সবসময় বারসাই চুক্তি নিয়ে আলোচনা করি কিন্তু হ্যাঁ বার্ষায় চুক্তি বারসাই চুক্তি অনেক শুনি আমরা এটা কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে বার্ষাই চুক্তি কিন্তু একটা না চুক্তি ছিল দুটো ভার্সা চুক্তি এক ভার্সা চুক্তি দুই বা প্রথম ভার্সা চুক্তি বা দ্বিতীয় ভার্সা চুক্তি তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই প্রথম ভার্সা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় দ্বিতীয় ভার্সা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় মনে রাখবে চুক্তির ক্ষেত্রে সবসময় তারিখ প্রয়োজনীয় নাও হতে পারে তুমি যদি সালটা ভালো মতো মনে রাখতে পারো তাহলেই কিন্তু তুমি উত্তরটি করতে পারবে ভার্সাই চুক্তি এক এবং দুই কত সাল কত সাল একটু উত্তর করবার চেষ্টা করো তাহমিদ বলছে আপনাদের প্রতিটা ক্লাস ভিত্তিক কুইজ চাই বিষয় ভিত্তিক কুইজ চাই থ্যাংক ইউ তোমার এই সাজেশনটার জন্য অনেক ধন্যবাদ আমাদের যারা কুইজ টিমে রয়েছেন তাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করব যে আমরা যাতে ক্লাস ভিত্তিক কুইজ তৈরি করতে পারি এটা কিন্তু করা যেতেই পারে খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা সলিউশন আছে এটা হ্যাঁ কাজী জারিন লিনা মুজাহিদ ইসলাম হ্যাঁ মুজাহিদ ইসলামের উত্তর সঠিক হয়েছে মেহরুল মৌরি অর্ধেক উত্তর দিয়েছে একটু হুম ইয়ামিন ইব্রাহিম বলছে ভাইয়া ভালো লাগে আপনার ক্লাস থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সামিয়া ইসলাম আনিকা বলছে সতেরোশো আশি এবং উনিশশো সামিয়া ইসলাম আনিকার উত্তরটি কিন্তু সঠিক হয়েছে ফাঁসাই চুক্তি প্রথমবার স্বাক্ষরিত হয় সেভেন্টিন এইটিতে পরবর্তীতে আবার স্বাক্ষরিত হয় উনিশশো সালে আচ্ছা এখানটাতে কিন্তু একটু পার্থক্য রয়েছে এই যে দুটো চুক্তি দুটো চুক্তির বিষয়বস্তু কিন্তু এক নয় এক একটি ভার্সাই চুক্তি কিন্তু আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে এই যে সতেরোশো আশি এই চুক্তিটি ছিল হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সেই জিনিসটাকে রক্ষা করবার জন্য একটি চুক্তি আমেরিকাকে একটি আন্তর্জাতিক অবস্থান সতেরোশো সালে যখন আমেরিকা যুক্তরাষ্ট্র স্বাধীন হয় তা ঠিক চার বছর পরে মনে রাখবে এটি ইউএস এর জন্মের সাথে জড়িত এই ইউএস এর জন্মের সাথে জড়িত হচ্ছে প্রথম বাসায় চুক্তি দ্বিতীয় বার্ষায় চুক্তি ছিল হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর সাথে জড়িত অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে যে পরাজিত জার্মানি তাদেরকে দোষী সাব্যস্ত করা এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবার উদ্দেশ্য নিয়েই এই দ্বিতীয় বার্ষায় চুক্তিটি গঠিত হয়েছিল অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর সাথে জড়িত রয়েছে দ্বিতীয় বার্সায় চুক্তি যুক্তরাষ্ট্রের জন্মের সাথে জড়িত রয়েছে প্রথম বার্ষায় চুক্তি এভাবে যদি মনে রাখো তাহলে দুটো বার্ষায় চুক্তির ব্যালেন্সই তুমি কিন্তু জানতে পারবে আহ সিফা চলুন বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে ক্লাস নেওয়ার কথা বলেছিলেন কিন্তু এখনো ক্লাস নিচ্ছেন না কেন সিফা আমাদের হাতে কিন্তু এখনো পরীক্ষার সময় আছে ডোন্ট নিব ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে কিন্তু আমি ক্লাস নিয়ে ফেলেছি তুমি যদি গত ছয়টা ক্লাস দেখো তাহলে দেখবে যে আমি ছয়টা আলাদা আলাদা কন্টিনেন্ট নিয়ে আলাদা আলাদা ক্লাস নিয়েছি সুতরাং আমি কিন্তু আমার কথা রেখেছি তুমি কিন্তু ক্লাসে ছিল না হয়তো আচ্ছা নাজিফা বলছে বিডি প্ল্যাপের ম্যাপের ক্লাস নেওয়া আছে হ্যাঁ বাংলাদেশের ম্যাপ নিয়েও কিন্তু ক্লাস নেওয়া হয়েছে অতীতে সুতরাং তুমি চাইলে সেই ক্লাসগুলি টেন মিনিট স্কুল ডট কমে গিয়ে এখনই ফলো করতে পারো আমরা আর অল্প কয়েকটা চুক্তি নিয়ে আলোচনা করেই আর সে ক্লাসটা বরং শেষ করি একটা চুক্তি নিয়ে আলোচনা করা অনেক বেশি দরকার সেটা হচ্ছে ব্রেটেন উডস ট্রিটি ব্রেটেন উডস চুক্তি এই ব্রেটন উডস চুক্তিটা বর্তমান বিশ্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ বর্তমান বিশ্বে আমরা আশেপাশে যা কিছু দেখতে পারি তার পিছনে ব্রেটন উডস চুক্তির একটা বড় ভূমিকা রয়েছে প্রথম প্রশ্ন ব্রেটন উডস চুক্তিটা কি উদ্দেশ্যে করা হয়েছিল এবং কত সালে করা হয়েছিল এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু হবে আচ্ছা দেখি কারা কারা উত্তর করতে পারছে সীমান্ত বলছি ইটস ভেরি হেল্পফুল ক্লাস ফর জিকে থ্যাংক ইউ সো মাচ সীমান্ত আর জান্নাতুল ফেরদৌস শ্রীমা চমৎকার প্রশ্ন করেছে ভাইয়া লাস্ট ক্লাস গুলো কোথায় পাবো তুমি এখনই টেন মিনিট স্কুল ডট চলে যাও সেখানটাতে লাইভ বলে একটি অপশন রয়েছে যদি যাও প্রত্যেকটা লাইভ ক্লাস আমরা আর্কাইভ করি আর তুমি যদি ইউটিউবে দেখতে চাও ইউটিউবে গিয়ে টেন মিনিট স্কুল লাইভ বলে একটা ইউটিউব পেজ রয়েছে সেই ইউটিউব পেজের মধ্যে আমাদের সবগুলি লাইভ ক্লাস হওয়ার এক ঘন্টার মধ্যে আপডেট করে দেওয়া হয় এই ক্লাস শেষ হয়ে যাওয়ার এক ঘন্টার মধ্যে এই ক্লাসটি তুমি ইউটিউবে পেয়ে যাবে সোহেল দারুদার বলছে যে ভাইয়া নেক্সট ক্লাস কবে নেক্সট ক্লাস ঠিক এক ঘন্টা পরে এখন থেকে ঠিক এক ঘন্টা পরে আমি জাতিসংঘের উপরে আরো একটি ক্লাস দিব সেটা নিয়ে কথা বলছি হ্যাঁ অনেকেই উত্তর দিচ্ছ অনেকে অনেকে সঠিক সঠিক হচ্ছে হচ্ছে না চুক্তিটি উনিশশো চুয়াল্লিশ সালে স্বাক্ষরিত হয়েছিল ব্রেটন উড যে চুক্তি সেই উডস চুক্তির উদ্দেশ্য ছিল এই যে জাতুল কুবরা সঠিক উত্তর দিয়েছে সেটি হলো যে কিছু ফিনান্সিয়াল অর্গানাইজেশন যেমন ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এই জিনিসগুলোকে গঠন করা ছিল ট্রিটির অংশ আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি এই যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এদেরকে বলা হয় হচ্ছে উডস ইনস্টিটিউশন তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে ব্রেটেন ইনস্টিটিউশন কারা তখন তুমি ফট করে বলে দিতে পারবে যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ হচ্ছে ব্রেটন উডস ইনস্টিটিউশন কারণ এই ট্রিটির মাধ্যমে এই সংগঠনগুলো গঠিত হয়েছিল আহ ক্লাসের প্রায় এক ঘন্টার কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি ক্লাসটি তোমাদের মনে হয় এক ঘন্টা এতক্ষণে অতিক্রম হয়ে গেছে তোমরা এতক্ষণ আমার সঙ্গে ক্লাসে ছিলে দেখে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমারও একটু টায়ার্ড লাগছে আমরা ঠিক এক ঘন্টা পরে বরং ক্লাসটাতে ফেরত আসি হ্যাঁ একটু রেস্ট নেই একটু খাওয়া দাওয়া করি তারপর এক ঘন্টা পরে ফেরত আসি এক ঘন্টা পরে তোমাদের সাথে ইউনাইটেড নেশনস নিয়ে বিস্তারিত আলোচনা হবে জাতিসংঘ কি করে তার অঙ্গ সংগঠন কয়টা কাদের কি উদ্দেশ্য সব বিষয় নিয়ে আলোচনা হবে এক ঘন্টা পরে বন্ধু বান্ধব সমেত ক্লাসটিতে আবারও উপস্থিত হও তোমাদের সঙ্গে দেখা হবে সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি দেখা হবে এক ঘন্টা পরে বা থ্যাংক ইউ সো মাছ